কিভাবে আমরা খুব সহজে আমাদের চ্যানেলকে 5 গুণ বেশি গ্রো করতে পারবো। সো গাইস, এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আমরা খুব সহজে আমাদের চ্যানেলকে 5 গুণ বেশি গ্রো করতে পারবো আগের চেয়ে। তো এর জন্য আমি আপনাদেরকে 5টা টিপস দেব। এর আগে বলে রাখি, আপনারা যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে করে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে গাইস, তাহলে বেশি কথা না বাড়িয়ে চলা যাক। আমরা আজকের ভিডিওর যে আমাদের টপিকস নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা আমরা 5টা টপিক আমি এখন তোমাদেরকে বলে দিব। তো গাইস, শুরু করা যাক। ফার্স্ট টিপস হলো সিও। এসইও এমন একটা জিনিস যার দ্বারা আমরা আমাদের চ্যানেলকে, আমাদের ভিডিওগুলোকে খুব সহজেই মানুষের সামনে পৌঁছে দিতে পারবো, যেগুলোর দ্বারা মানুষ খুব বেশি সার্চ দেয়, সার্চ করে ভিডিও ইউটিউবে মানুষ লক্ষ লক্ষ ভিডিও সার্চ দেয়। সো গাইস, আমাদেরকে আমরা যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটাকে বেশি এসইও করতে হবে, যার কারণে মানুষের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। এর দ্বারাই আমরা খুব তাড়াতাড়ি সফলতা লাভ করতে পারবো এবং এই এসইওর মাধ্যমেই আমরা আমাদের ভিডিওকে গ্রো করে আমাদের চ্যানেলকেও গ্রো করতে পারবো, আর এর দ্বারাই আমরা অনেক সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে অ্যাড করতে পারবো। দ্বিতীয় নম্বর টিপস হলো যে আমরা ভিডিও আপলোডের ক্ষেত্রে একটা বিশাল বড় ভুল করে থাকি, আর সেই ভুলটা হলো যে আমরা নিজেরা ভিডিও আপলোড করে নিজেদের ভিডিও নিজেরাই দেখি। সো গাইস, এই ভুলটা একেবারেই করা যাবে না। বা আরেকটা ভুল করে থাকি যে আমরা আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আমরা আমাদের ভিডিওর লিংক কপি করে আমরা বন্ধুদের কাছে শেয়ার করি, বা কোনো পেজে শেয়ার করি, কোনো ফেসবুক পেজে, কোনো অন্যান্য যে আমাদের ই রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, সেখানে শেয়ার করি। গাইস, এটা কিন্তু অনেক খারাপ, নিজের ভিডিওর বেনিফিট নিজেই নষ্ট করে দেয়, এটা একদম করা যাবে না। হ্যাঁ, যদি তোমার যে বিষয়ে কন্টেন্ট রয়েছে সে বিষয়ে তুমি তোমার ফেসবুক সোশ্যাল মিডিয়াতে একটা সার্চ করে যে কোনো একটা পেজে তুমি একবার শেয়ার করতে পারো, কিন্তু গাইস, তোমার এই ভিডিওটা তুমি বারবার দেখা, বা তোমার ফ্রেন্ডের শেয়ার করা, বা তুমি বারবার তোমার ভিডিওটার লিংক কপি করে এক এক পেজে তুমি শেয়ার করলা, এর দ্বারা তোমার ভিডিওর যে বেনিফিট রয়েছে, যে ইউটিউব থেকে যে বেনিফিটটা রয়েছে যার দ্বারা তোমার ভিডিওটা গ্রো হওয়ার কথা, তা সেটা কিন্তু তুমি নিজেই নষ্ট করে দিচ্ছ। ওকে গাইস, এটা একদমই করা যাবে না। নিজের ভিডিও নিজে কখনোই দেখবা না, আর বন্ধুদের মাঝে বেশি শেয়ার করার প্রয়োজন নাই, যার দ্বারা আমাদের ভিডিওর বেনিফিটটাকে আমরা নিজেরাই নষ্ট করে দিচ্ছি। তিন নম্বরটা হলো টপিক। আমাদেরকে ট্রেন্ডিং টপিক খুঁজে বের করতে হবে, যেগুলো মানুষ বেশি সার্চ করে এবং যে ভিডিওগুলো বর্তমানে বেশি র্যাঙ্ক করে, সেই ভিডিওগুলো খুঁজে খুঁজে বের করে আমাদেরকে সেই রকম ভিডিও আপলোড করতে হবে যার দ্বারা আমাদের ভিডিও বেশি র্যাঙ্ক করতে পারে। চার নম্বর যে টিপসটা রয়েছে সেটা হলো মোস্ট পপুলার ভিডিও টার্গেট করা। তোমরা ইউটিউবে যে বিষয়ে কাজ করো সেই বিষয়ে সার্চ করবা, দেখবা যে যে ভিডিওগুলো বেশি পপুলার, যে ভিডিওগুলো বেশি ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলো থেকে তুমি কি করবা, যে তার লিংক, তার যে ট্যাগ রয়েছে সেটা তুমি 80% কপি করো, তারপর তুমি কি করতে পারো, তার যে টাইটেল রয়েছে সেটা তুমি 80% কপি করো, তারপর যে তার যে ইটা রয়েছে ডেসক্রিপশন বক্স সেখান থেকে তুমি 80% কপি করো, আর নিজের থেকে তুমি 20% বানিয়ে দাও, তারপর দেখবে যে তোমার ভিডিওটা তার সাথে একটু কন্টেস্ট হয়ে কি করবে, তোমার ভিডিওটাও ভাইরালে যাওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। আর তুমি কি করবা, তুমি যে ভিডিও আপলোড করবা তার আগে ভিডিও ক্রিয়েট করার পূর্বে কি করবা, যে ট্রেন্ডিং যে টপিকের উপর তুমি ভিডিও আপলোড করতে চাচ্ছ সেই টপিকের যে কোনো একটা ভাইরাল ভিডিও তুমি ফলো করবা। ফলো করার দ্বারা তোমার কি হবে, তুমি তার থেকে 80% জ্ঞান নিবা যে সে কীভাবে তোমার একটা ভিডিও কি করেছে আপলোড করে, তার ভিডিওটা কি করেছে ভাইরাল করেছে, তো তুমি সেই বিষয়ে সেই টপিকের উপর ভিডিও তৈরি করে তারপর আপলোড করবা, তার টাইটেলটা 80% কপি করবা, তার ডেসক্রিপশন বক্স, তার যে ই রয়েছে ট্যাগ রয়েছে সেগুলো 80% কপি করা, আর হলো বাকি 20% তোমার থেকে বানিয়ে দেওয়া, তাহলে দেখবে খুব সহজেই তোমার ওই ভিডিওটার বেনিফিট খুব ভালো হবে, তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর 5 নম্বর টিপস হলো, সবার শেষ টিপস হলো গাইস, যে আমাদেরকে ভালো মানের থাম্বনেল তৈরি করতে হবে।
এই থাম্বনেল কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যার দ্বারা মানুষ বেশি আকৃষ্ট হয়ে আমাদের ভিডিও দেখতে চাবে। তো আমাদের থাম্বনেলটা যদি ভালো না হয় তাহলে মানুষ আমাদের ভিডিওতে আসবেই বা কেন? তো আমরা কি করব, আমাদের যথাসাধ্য চেষ্টা করব যাতে করে আমাদের থাম্বনেলটা বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। ওকে গাইস, এ ছিল আজকের 5টা টিপস, আশা করি সকলের কাছে ভালো লেগেছে। খুব অল্প সময়ের মধ্যেই আমি তাড়াতাড়ি বলে ফেলেছি, তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিয়ে দিবে। আজ এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।